রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামাত্র দলের যিনি সুপ্রিমো সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মণ একসময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। অর্থাৎ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পরিচালিত হতো প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দ্বারা। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সরাসরি কংগ্রেসের রাজ্যস্তরীয় নেতৃত্বদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এনেছিলেন। কিন্তু অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, যে কারণে তিনি কংগ্রেস ছেড়েছিলেন। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যে অভিযোগে কংগ্রেস ছেড়েছেন, আবার সেই একই ভুল করলেন, আবার সেই সুদীপ রায় বর্মণের হাত ধরলেন। একে রাজনীতির ভাষায় কি বলা যায় তা নিয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। কেউ কেউ অভিযোগ করছেন যে বেশি চালাকি করতে গিয়ে এবার না ঘরকা না ঘাটকা অবস্থা রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। সুদীপের পাতা ফাঁদে পা দেওয়ার ফলে বিজেপিও আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে সঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না। প্রদ্যুৎ কিশোর দেববর্মণের উপর ভবিষ্যতে যে ভরসা করা যাবে না সে বিষয়টা সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্বরা এই নিয়ে বিশেষ বৈঠকেও মিলিত হয়েছেন বলে জানা গিয়েছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের সঙ্গে সুদীপ রায় বর্মণের এই বৈঠকের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে এবং 2028 সালে বিধানসভা নির্বাচনের পরিকল্পনাও থাকতে পারে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দল তীব্রমতা বিজেপির সঙ্গে থেকে বিজেপি দলের মন্ত্রিত্ব স্বাদ নিয়ে বিজেপি দলকে পেছন থেকে ছুরি মারার পরিকল্পনা করছেন এমন অভিযোগও উঠতে শুরু করে দিয়েছে। কারণ সুদীপ রায় বর্মণ যিনি সরাসরি বিজেপি বিরোধী মনোভাব নিয়ে থাকেন ওনার সঙ্গেই আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বৈঠক। এর অর্থ কি এই দাঁড়ায় না যে শত্রু আমার মিত্র? এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ঘুঁটি সাজাচ্ছেন। মথার প্রকৃত উদ্দেশ্য কী তা নিয়ে ইতিমধ্যেই তীব্রমত দল ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তীব্রমত দলের সাধারণ স্তরে কর্মীরাও আজ সঠিকভাবে চিনতে পারছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে। উনি কী চাইছেন, ওনার উদ্দেশ্য কী, এবং তিনি অতি দ্রুত যেভাবে সিদ্ধান্ত বদল করছেন তা নিয়েও অনেকে ওনাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তুলনা করছেন। মমতা ব্যানার্জি যেভাবে কোনো নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকেন না, প্রতিনিয়তই নীতি আদর্শ বদল করে থাকেন, ঠিক তেমনিভাবে রাজ্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রমত দলও একই নীতি অনুসরণ করে চলছেন। অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভোগাই আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের মূল লক্ষ্য। কারণ তিনি ইতিমধ্যেই তিপ্রাসাদে যে সমস্ত বার্তা দিয়েছিলেন গ্রেটার তিপ্রল্যান্ড থেকে শুরু করে বহু তথ্যই বহু বক্তব্যই আজ সম্পূর্ণভাবে বিষ বা জলের নিচে ডুবে গেছে, অথচ সে সম্পর্কে কোনো কথা বলছেন না। প্রতিনিয়তই নিত্য নতুন চমক সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু এভাবে রাজনীতি যে সম্ভব হয় না সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নিজেও বুঝতে পারছেন না। তাই আজ দলের মধ্যেও এই নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে, অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। বহু নেতাকর্মী আজ ঘরমুখ হয়ে যাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণের এই সিদ্ধান্তহীন রাজনীতি এবং ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফলে। কারণ সুদীপ রায় বর্মণের সঙ্গে তীব্রমত দলের এই বৈঠক বিজেপিকেও যেমন ক্ষুব্ধ করেছে, ঠিক তেমনিভাবে দলীয় নেতৃত্বদের বৃহৎ অংশই আজ সুদীপ রায় বর্মণ এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের জনপ্রিয়তাও প্রতিনিয়তই যে হ্রাস পাবে, সঙ্গে বিজেপি দল ও তীব্রমত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণের যে মূল্য হ্রাস পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। যে কংগ্রেস তাকে অসম্মান করেছিল সেই কংগ্রেসের সঙ্গে হাত ধরে তীব্রমত সুপ্রিমো কী আদায় করতে চলেছেন, এ নিয়েও মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে।